আসসালামু আলাইকুম, আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। 2007 সালের জানুয়ারি মাস থেকে মৌলভীবাজার জেলার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে জীববিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছি। কাজ করছি মৌলভীবাজার জেলার অ্যাম্বাসাডর শিক্ষক হিসাবে। করোনাকালে নিজ প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে আমি ক্লাস নিয়েছি। এছাড়াও আমার নিজের গড়ে তোলা একটা প্ল্যাটফর্ম লার্ন বায়োলজিতে আমি নিয়মিত ক্লাস নিয়েছি এবং এখনও নিচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ে কন্টেন্ট তৈরি করছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ে আগ্রহী করে গড়ে তোলার জন্য আমি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাব গঠন করি। জীববিজ্ঞানের এই ক্লাবের নাম সিস্টার্নে। জীববিজ্ঞান ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি শিক্ষার্থীদেরই রেখেছি এবং আমি একজন টিম লিডার হিসাবে কাজ করছি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ছুটির পর 30 মিনিট অথবা কোনো বিশেষ বন্ধের দিন আমরা একসাথে হই। আমাদের ক্লাবের নিয়মিত কর্মসূচির মধ্যে আছে কমিটির যে কোনো একজন সদস্যের পূর্ব নির্ধারিত বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা, পাশাপাশি চিত্র ও সংগৃহীত ছবির মাধ্যমে পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়সহ জীববিজ্ঞানের নানান বিষয় আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। এই ক্লাবের সদস্যরা বাগান করা, বাগান পরিচর্যা ইত্যাদি বিষয়ও একে অপরের সাথে শেয়ার করে। এছাড়া গাছ লাগানো, গাছ পরিচর্যা করা, সাথে সাথে বিভিন্ন প্রকার উদ্ভিদ সম্পর্কে জেনে তা সকলের সাথে শেয়ার করাও নিয়মিত কর্মসূচির অংশ। পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার খাদ্যের তত্ত্ব এবং খাদ্য সংরক্ষণ পদ্ধতি সম্পর্কেও এই ক্লাবের সদস্যরা একে অপরের সাথে শেয়ার করে। এই ক্লাবের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, এতে তারা বিজ্ঞান বিষয়ে আরও বেশি আগ্রহী হচ্ছে, পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটছে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের কারণ ও ক্ষতিকর দিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করছে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বৃক্ষরোপণে উৎসাহিত করছে। পুষ্টিকর খাবারের তত্ত্ব ও চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা খাদ্য গ্রহণে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে। হাতে কলমে খাদ্য সংরক্ষণ সম্পর্কেও তারা ধারণা লাভ করছে। আমাদের জীববিজ্ঞান ক্লাবটি আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে সাহায্য করবে। একটি বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী বিজ্ঞানের প্রতি আরো আগ্রহী এবং মনোযোগী হয়ে উঠতে পারবে। বিদ্যালয়ে একটি জীববিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। আমার জীববিজ্ঞান ক্লাব গঠনের উদ্যোগটি আপনাদের ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।